নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। অর্থাৎ এই অক্টোবর মাসে 30 তারিখ পর্যন্ত যত চাকরির আবেদন চলবে সেই সব চাকরি নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। 30 তারিখ পর্যন্ত এই আবেদন চলবে। এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল প্রতিটি জেলার থেকে আবেদন করতে পারবেন, আর চাকরির কর্মস্থান প্রতিটি গ্রাম, প্রতিটি পৌরসভা এবং প্রতিটি জেলা। সবই বিস্তারিত ভাবে আলোচনা করব। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি করে নিন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন নতুন ভিডিও দেখার জন্য। বিজ্ঞপ্তির নোটিফিকেশন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, যেখানে শুধু বাংলা লিখতে আর পড়তে পারলেই আবেদন শুরু হবে। চলুন দেখা যাক। অতটা আমি ইনফরমেশন জানাতে পারবো না, কারণ ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, আপনাদের দেখে নিতে হবে ভিডিও থেকে। ভিডিও আমি এর সবকটাই নোটিফিকেশন অনুযায়ী ভিডিও দিয়েছি, আমি আপনি কার্ট সেকশনে গিয়ে দেখে নিতে পারেন। তো প্রথমে চলে এসেছি ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজিতে শূন্য পদ, যেখানে সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পিএ ডাইরেক্টর, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সর্টের লাইব্রেরি সব নিয়ে 6টি মাত্র শূন্য পদ, যেখানে 5,400 টাকা থেকে শুরু করে 19,900 টাকা বেতন দেওয়া হবে। এখানে সিকিউরিটি অফিসারের জন্য ব্যাচুলার ডিগ্রি করতে হবে, তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য ব্যাচুলার ফার্স্ট ক্লাস ব্যাচুলার ডিগ্রি করতে হবে, পিএ ডাইরেক্টরের জন্য ব্যাচুলার ডিগ্রি করতে হবে, সেকশন অফিসারের জন্য মাস্টার ডিগ্রি করতে হবে, আর অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যাচুলার ডিগ্রি করতে হবে। আর যারা শর্ট অ্যান্ড লাইব্রেরির জন্য আবেদন করবেন, তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলবে 30/9/2021-এর মধ্যে। তারা পরবর্তী আমরা চলে যাই। পরবর্তীতে আছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে নিয়োগ করতে চলেছে দার্জিলিংয়ে, যেখানে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যেখানে প্রফেসর 19টি শূন্য পদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 25টি শূন্য পদ, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লয়ে 10টি শূন্য পদ। এইভাবে কিন্তু আপনাকে যারা প্রফেসর পদে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন করতে মানে করবেন, তাদের মাস্টার ডিগ্রি করতে হবে, আর যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন করবেন তাদের কিন্তু গুড একাডেমিক রেকর্ড, পিএইচডি করতে হবে, আর যারা প্রফেসর পদে আবেদন করবেন তাদের কিন্তু সোলার হ্যাভিং পিএইচডি করতে হবে। আর একটি পরবর্তী ভিডিওতে চলে এসেছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15/9/2021-এ, যেখানে বেঞ্চ ক্লার্ক, লয়ার ডিভিশন এবং জুবিলিয়ান জাস্টিক পদে নিয়োগ করা হবে, যেখানে অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন 30/9/2021-এ, আবেদনের শেষ তারিখ, যেখানে বেঞ্চ ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, 14,770 টাকা বেতন দেওয়া হবে, বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে। তারপর আছে লোয়ার ডিভিশন ক্লার্কে মাধ্যমিক পাশে আবেদন, 11,880 টাকা বেতন, বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে, অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তো সম্পূর্ণ আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে 30 তারিখের মধ্যেই। পরবর্তীতে চলে এসেছি, এখানে সেই নর্থ 24 পরগনায় নিয়োগ করতে চলেছে, যেখানে কুক মিড ডে মিলে প্রোগ্রামে নিয়োগ করতে চলেছে ব্লক আর মিউনিসিপ্যালিটি লেভেলে, যেখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন, যেখানে শেষ তারিখ হলো 30 তারিখের মধ্যে, 11,000 টাকা বেতন দেওয়া হবে। তো বন্ধুরা, এই চাকরিটা সবার জন্য না, যারা রিটায়ার করে গেছো, 65 বছরের মধ্যে আছে, তারা একমাত্র আবেদন করতে হবে পারবে। যদি তোমাদের বাড়িতে কোনো লোক থাকে এরকম, তাহলে কিন্তু আবেদন করতে বলো, কারণ কি এখানে অফলাইনের মাধ্যমে আবেদন চলবে। পরবর্তীতে সব থেকে ভাইটাল চাকরি, যেখানে অষ্টম পাশে এবং বাংলা লিখতে পড়তে পারলেই আবেদন করতে পারবেন, দমদম মিউনিসিপ্যালিটি, যেটা আপনাকে মনে করিয়ে দিচ্ছে 30/9/2021-এর মধ্যে আবেদন করতে হবে। এখানে প্রকাশিত হয়েছে 15/9/2021, যেখানে মজদুর পদ আছে, পিয়ন পদ আছে, তারপরে হেল্পার পদ আছে, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট পদ আছে, তারপরে জিডিএ পদ আছে, যেখানে মজদুর পদের জন্য শুধুমাত্র অষ্টম পাশ করতে হবে ভাইটাল, এখানে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, সব মিলে শূন্য পদ ভালোই আছে, যেখানে এসসি এসটি সব ভাগ করে দেওয়া হয়েছে। পিওনের ক্ষেত্রে সেই 17,000 টাকায় বেতন, এখানে কিন্তু অষ্টম পাশে আবেদন করতে পারবেন, 18 থেকে 40 বছর থাকতে হবে, যেখানে এসসি এসটিদের 5 বছর আর ওবিসিদের 3 বছর ছাড় থাকছে। তারপর আছে হেল্পার পদে, যেখানে 17,000 টাকা বেতন, অষ্টম পাশে লিখতে আর পড়তে জানতে হবে বাংলা, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এসসি এসটিদের 5 বছর আর 3 বছর ওবিসিদের। তারপরে অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, একটি মাত্র শূন্য পদ, 17,000 টাকা বেতন, এখানে অষ্টম পাশে আবেদন করতে পারবে, সেম বয়স সীমা, যেখানে জিডিএ, এখানে 17,000 টাকা বেতন, এখানেও কিন্তু অষ্টম পাশে আবেদন করতে পারবে, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো এই আবেদনের ক্ষেত্রে আপনাকে কিন্তু পুরোটাই অফলাইনে আবেদন করতে হবে। যারা অষ্টম পাশ করেছো তার নিচে যারা আছো, লিখতে পড়তে পারো,
তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে আপনাকে ফর্মটাকে ফিল আপ করে দমদম মিউনিসিপ্যালিটি এরিয়ায় জমা দিতে হবে। তো বন্ধুরা, এর আগে আমি ভিডিও বানিয়েছি, ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে নিতে পারো। ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর 30 তারিখের মধ্যেই কিন্তু আবেদনের শেষ তারিখ। ধন্যবাদ।